সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, জমির বাজার আসমতি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের আবারও স্বাগত জানাই। গত ক্লাসে আমরা নবম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তির দ্বিতীয় অধ্যায় থেকে কম্পিউটার রক্ষণাবেক্ষণে সফটওয়্যারের গুরুত্ব এই বিষয়টি নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমি সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন এই বিষয়টি নিয়ে আলোচনা করব। তা তোমরা প্রত্যেকে যদি তথ্য যোগাযোগ প্রযুক্তি বইটা নিয়ে দ্বিতীয় অধ্যায়ের সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন অর্থাৎ 18 নম্বর পৃষ্ঠাতে যাও, তাহলে আমার ক্লাসের সঙ্গে সঙ্গে তোমরাও বই দেখে ভালোভাবে বিষয়টি বুঝতে পারবে এবং আয়ত্ত করতে পারবে। তা সর্বপ্রথম আমরা আমাদের পাঠ্য বইয়ে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন এই পাঠটি একটু পড়ব এবং কিভাবে একটা সফটওয়্যার ইনস্টল করতে হয়, কিভাবে সফটওয়্যার আনইনস্টল করতে হয় এই বিষয়গুলো আমরা প্র্যাকটিক্যালি দেখব। বইয়ের সঙ্গে মিল রেখে আমরা প্রত্যেকটি বিষয় প্র্যাকটিক্যালি দেখব। তা আমরা একটু আমাদের যে পাঠটি যে বিষয়টি আছে এই বিষয়টি আমরা আগে একটু পড়ি। আমরা সবাই জানি আইসিটি যন্ত্রগুলো সফটওয়্যারের মাধ্যমে পরিচালিত হয়। এই সফটওয়্যারগুলো কম্পিউটার বা অন্যান্য যন্ত্রে ইনস্টল করতে হয়। আমরা যখন কোনো আইসিটি যন্ত্র কিনি তখন বিক্রেতা সাধারণত আমাদের জিজ্ঞাসা করে আমাদের কোন কোন সফটওয়্যার প্রয়োজন, অতঃপর অপারেটিং সফটওয়্যার সহ অন্যান্য প্রয়োজনীয় সফটওয়্যারগুলো বিশেষজ্ঞ দিয়ে ইনস্টল করে বিক্রেতা যন্ত্রটি আমাদের কাছে হস্তান্তর করে। এভাবে আমরা নিজেদের প্রয়োজন মতো আইসিটি যন্ত্র তথা কম্পিউটার, ট্যাবলেট, স্মার্টফোন ইত্যাদি ব্যবহার করতে পারি। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া একটু জটিল এবং এর জন্য কিছু বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। এ কাজটি নিয়ে আমরা পরবর্তী শ্রেণীতে আলোচনা করব। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়াও আইসিটি যন্ত্র ব্যবহার করতে আমাদের বিভিন্ন ধরনের সফটওয়্যার প্রয়োজন হয়। এই সফটওয়্যারগুলো ব্যবহারকারীর যন্ত্রটি ব্যবহারের উদ্দেশ্যের ভিত্তিতে ইনস্টল করতে হয়। পরের পৃষ্ঠাতে কোন সফটওয়্যার ইনস্টল করার পূর্বে নিচের বিষয়গুলো লক্ষ্য করা প্রয়োজন। আমরা যখনই একটা সফটওয়্যার ইনস্টল করতে যাব, ঠিক ইনস্টল করার পূর্বে আমাদের কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। যেমন, যে সফটওয়্যার ইনস্টল করা হবে তা তোমার যন্ত্রের হার্ডওয়্যার সাপোর্ট করে কি না, অর্থাৎ আমাদের যে কম্পিউটার বা ল্যাপটপ থাকবে সেই ল্যাপটপের যে হার্ডওয়্যার, যেমন মাদার বোর্ড, র্যাম, প্রসেসর, এই যে হার্ডওয়্যারগুলো রয়েছে এই হার্ডওয়্যার সফটওয়্যারটি সাপোর্ট নিতে পারবে কি না তা লক্ষ্য রাখতে হবে। রিডমি ফাইলটিতে জরুরি কিছু কাজের কথা লেখা থাকে আছে কি না তা পড়ে নিতে হবে। আমরা যে সফটওয়্যারটি ইনস্টল করবো সেই সফটওয়্যারের ইনস্টল কৃত যে ফাইল থাকে সেই ফাইলের ভিতরে রিডমি নামে একটি ফাইল থাকে, সেই ফাইলে জরুরি কিছু কাজের কথা লেখা আছে কিনা, ওই সফটওয়্যার সম্পর্কে কোনো জরুরি কিছু লেখা আছে কিনা, কোনো দিক নির্দেশনা দেওয়া আছে কিনা সেই বিষয়ে আমাদের একটু জেনে নিতে হবে, পড়ে নিতে হবে।
ইনস্টলেশনের সময় অন্য সকল কাজ বন্ধ আছে কিনা। বন্ধ না থাকলে অনেক সময় নতুন সফটওয়্যার ইনস্টল করতে ঝামেলা হয়। অর্থাৎ আমরা যখনই কোনো একটা সফটওয়্যার ইনস্টল করতে যাব, তখনই আমাদের অন্যান্য সকল কাজ, অন্য কোনো প্রোগ্রাম কম্পিউটার চালু আছে কিনা থাকে সেগুলো বন্ধ করে তারপর সফটওয়্যারটি ইনস্টল করতে হবে। এতে করে কম্পিউটারে প্রেশার কম পড়ে সফটওয়্যারটি ইনস্টল করতে। অ্যান্টিভাইরাস সফটওয়্যার বন্ধ আছে কিনা, আমরা সবসময় অ্যান্টিভাইরাস সফটওয়্যারটি বন্ধ রেখে সফটওয়্যার ইনস্টল করব। অপারেটিং সিস্টেমের অ্যাডমিনিস্ট্রেটরের অনুমতি আছে কিনা, বিশেষ কোনো যন্ত্র ছাড়া প্রায় সব যন্ত্রেরই এ অনুমোদন দেওয়া থাকে। অপারেটিং সিস্টেম সফটওয়্যার ছাড়া অন্যান্য সফটওয়্যার ইনস্টল করার প্রক্রিয়া অনেকটাই অপারেটিং সিস্টেমের উপর নির্ভর করে, তবে এ প্রক্রিয়া অনেকটা একই ধরনের। কোনো সফটওয়্যার ইনস্টল করতে হলে প্রথমেই আমাদের সফটওয়্যারটির সফট বা ডিজিটাল কপি প্রয়োজন হবে। এই সফট কপিটি সিডি, ডিভিডি, পেন ড্রাইভ বা ইন্টারনেট থেকে পাওয়া যেতে পারে। বেশিরভাগ ক্ষেত্রে সফটওয়্যারগুলোর সাথে অটোরান নামে একটি প্রোগ্রাম সংযুক্ত অবস্থায় থাকে। তোমাদের কম্পিউটারের সিডি, ডিভিডি বা পেন ড্রাইভ প্রবেশ করালে অটোরান প্রোগ্রামটি সচল হয়ে যায় এবং সফটওয়্যারটি সেট আপ করার অনুমতি চায়। অনুমতি প্রদান করার পর পরবর্তী ধাপগুলো অনুসরণ করলেই সফটওয়্যারটি তোমার যন্ত্রে ইনস্টল হয়ে যাবে। সাধারণত যন্ত্রটি রিস্টার্ট করলে ইনস্টলকৃত প্রোগ্রামটি ব্যবহার করা শুরু করা যায়। একটি সফটওয়্যার ইনস্টল করার ধাপ গুলো দেখানো হলো। আমরা কোনো সফটওয়্যার ইনস্টল করার জন্য যে ধাপ অনুসরণ করব সেগুলো আমাদের এখানে পর্যায়ক্রমে দেওয়া আছে। আমাদের যে বইটা আছে সেই বইতে সফটওয়্যার ইনস্টলেশনের যে প্রক্রিয়া বা ধাপ তা এখানে দেওয়া আছে। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের বইয়ে ভিএলসি মিডিয়া প্লেয়ার এই সফটওয়্যারটি এখানে ইনস্টল কিভাবে করতে হয় তা সে সম্পর্কে এখানে দেখানো হয়েছে। তা আমরাও প্র্যাকটিক্যালি দেখব কিভাবে একটি ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল করা হয়। তা প্রথমে সফটওয়্যারের সেট আপ ফাইলে ডাবল ক্লিক করতে হবে। ভিএলসি মিডিয়া প্লেয়ারের যে সেট আপ ফাইল আমরা কিভাবে চিনবো বা বুঝবো এটা সেট আপ ফাইল, আমরা দেখব সফটওয়্যারের যে ফাইলটাতে সফটওয়্যারে একটা সফটওয়্যারের ফোল্ডারের ভিতরে অনেক ফাইল থাকে। তা আমরা দেখব কো যে ফাইলটাতে ইএক্সি লেখা আছে সেটা হচ্ছে সেট আপ ফাইল, শেষে .exe লেখা থাকে। তাহলে এইটা আমরা দেখতে পাচ্ছি যে শেষে ইএক্সি লেখা আছে, তা এটা হচ্ছে সেট আপ ফাইল। তা এখানে বলা হয়েছে প্রথমে সফটওয়্যারের সেট আপ ফাইলে ডাবল ক্লিক করতে হবে। তা আমরা সেট আপ ফাইলে ডাবল ক্লিক করলে এটা আসবে, এই ডায়ালগ বক্সটা আসবে। এখানে কি লেখা আছে, ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দি ফ্লোয়িং প্রোগ্রাম ফ্রম অ্যান আননোন পাবলিশার টু মেক সেন্স টু দিস কম্পিউটার, এই লেখাটি আসবে। এখানে আমরা ইয়েস প্রেস করব, আমরা ইয়েসে ক্লিক করব। তা আমরা আমাদের এই পড়ার সঙ্গে সঙ্গে এই কাজটি প্র্যাকটিক্যালি করব। আমাদের তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে ভিএলসি মিডিয়া প্লেয়ারের সেট আপ ফাইল। তা সর্বপ্রথম আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের সেট আপ ফাইলের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এই ডায়ালগ বক্সটা আসে নাই, আমি এটা অফ করে রেখেছি, যার কারণে ওখানে শো করছে না। তবে এটা যদি অফ করে না রাখা হয় তাহলে এভাবে আসবে, আমার পরের স্টেপটা এখানে চলে আসছে। হ্যাঁ, তাহলে আমাদের পরের স্টেপ কি করতে হবে, পরের স্টেপে আমাদের এখানে
ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। এখানে আছে কি প্লিজ সিলেক্ট এ ল্যাঙ্গুয়েজ, এখানে আমরা এই ল্যাঙ্গুয়েজের ড্রপ ডাউন থেকে আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করব। তা আমরা এখান থেকে যেটা ইংলিশ আছে ইংলিশটাই থাকবে, আমরা এটাতে ওকে দিব। ওকে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে ভিএলসি মিডিয়া প্লেয়ার সেট আপ উইজার্ড চলে আসছে। তা এখানে আমরা নেক্সটে ক্লিক করব, তারপরে আমরা নেক্সটে ক্লিক করব। আমরা চলে যাই, এখানে তোমরা দেখতে পাচ্ছ ভিএলসি মিডিয়া প্লেয়ারের সেট আপ উইজার্ড রয়েছে, সেটা চলে আসছে। তো আমরা এখানে নেক্সটে ক্লিক করব এবং এবারেও আমরা নেক্সটে ক্লিক করব। তারপরে কি আছে, এরপরে নেক্সটে ক্লিক এবং তারপর 7 নম্বর স্টেপে রয়েছে ইনস্টল। তা আমরা এখানে সোস কম্পোনেন্টস, এখানে আমরা যা আছে সেটিং যেখানে যা আছে ওর পরিবর্তে রেখে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর আমাদের যে 7 নম্বর স্টেপ আমরা এখানে দেখতে পাচ্ছি, এই যে 7 নম্বর স্টেপে এখানে ইনস্টল আছে, আমরাও এখানে দেখতে পাচ্ছি আমাদের ইনস্টলটা চলে আসছে। আমরা এই ইনস্টল লোকেশনটা, অর্থাৎ এই যে সফটওয়্যার ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যারটা আমরা ইনস্টল এখন দিচ্ছি, তা আমরা এটিকে আমরা নির্দিষ্ট কোনো লোকেশনে অর্থাৎ নির্দিষ্ট কোনো ড্রাইভে আমরা দিতে পারি। তা সচরাচর সি ড্রাইভেই সব সফটওয়্যারগুলো অটোমেটিক ইনস্টল হয় সি ড্রাইভে। আমরা আমাদের প্রয়োজন হলে এখানে ব্রাউজ করে এখানে এই যে ডিস কম্পিউটার রয়েছে, ডিস কম্পিউটারের ভিতরে যে এই যে সি ডি ই যে কোনো একটা ড্রাইভে আমরা এই যে সফটওয়্যারটি ইনস্টল দিতে পারি, তবে এটা সচরাচর সিতে দেওয়াই ভালো। তা আমরা যেটা আছে সি প্রোগ্রাম সিতে সিলেক্ট সি ড্রাইভ সিলেক্ট করা আছে, আমরা এখানে ইনস্টল দেব। ইনস্টল দিলে দেখা যাবে যে ভিএলসি মিডিয়া প্লেয়ার ইনস্টল হওয়া শুরু হয়ে গেছে। ইনস্টল হতে থাক আর আমরা এদিকে আর একটু দেখি বইয়ে। তা এরপর আমরা রয়েছি স্টেপ 7-এ, অর্থাৎ 7 নম্বর স্টেপে রয়েছি আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। এই ইনস্টল শেষ হওয়ার পর আসবে ফিনিশ, আমরা এরপরে যে স্টেপটা আসবে সর্বশেষ স্টেপ সেটা ফিনিশ দিয়ে আমাদের ইনস্টলটা কমপ্লিট করতে হবে। এইভাবে একটি ভিএলসি মিডিয়া প্লেয়ার সেট আপ করতে, শুধু ভিএলসি মিডিয়া প্লেয়ার না প্রত্যেকটি সফটওয়্যারে সেট আপ প্রক্রিয়াটা প্রায় একই রকম, তবে কিছু কিছু সফটওয়্যার রয়েছে যেগুলোতে একটু আলাদাভাবে সেট আপ দিতে হয়, যেমন সিরিয়াল নাম্বার বা সিডি কি দিতে হয় অনেক সফটওয়্যারে। এটাই হচ্ছে ব্যতিক্রম যে সিরিয়াল নাম্বারটা দিতে হয় অনেক সফটওয়্যারে, যেমন অ্যাডোবি ফটোশপ, মাইক্রোসফট অফিস, এই ধরনের যে সফটওয়্যারগুলো আছে সেই সফটওয়্যারগুলোতে এই সফটওয়্যারের একটা কি রয়েছে, সিরিয়াল কি প্রোডাক্ট কি বলা হয় সেই কিটা দিতে হয়। তাই ছাড়া প্রায় সব সফটওয়্যারে ইনস্টল প্রক্রিয়া একই ধরনের। তা আমরা একটু দেখে আসি কতদূর। হ্যাঁ, আমাদের দেখতে পাচ্ছ যে আমাদের ইনস্টল সম্পন্ন হয়ে গেছে, কমপ্লিট ভিএলসি মিডিয়া প্লেয়ার সেট আপ, অর্থাৎ মিডিয়া প্লেয়ার সেট আপটা এখন আমরা এই ফিনিশ দিয়ে কমপ্লিট করব। তা আমরা এখানে ফিনিশ দিয়ে দিলাম, ফিনিশ দিয়ে দিলে আমাদের সেট আপটা কমপ্লিট হয়ে গেল। দেখা যাচ্ছে যে আমাদের সেই প্লেয়ারটা এখানে চলে এসেছে, আমরা এই প্লেয়ারটিতে এখন কোনো ভিডিও প্লে করতে পারবো, অডিও প্লে করতে পারবো। এরপর সফটওয়্যার আন ইনস্টলেশন, আমরা এই সফটওয়্যার এতক্ষণে ভিএলসি মিডিয়া প্লেয়ার সফটওয়্যার কি ইনস্টল প্রক্রিয়া দেখলাম, এখন আমরা
দেখা যাচ্ছে আমার এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটি এখন দরকার নাই। সেক্ষেত্রে আমরা এই ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে আনইনস্টল করে দেব। তা আনইনস্টলের প্রক্রিয়াটা আমরা দেখব। ইনস্টল করতে শিখে ফেললে এখন মনে করো ইনস্টল করা কোনো একটি সফটওয়্যার ব্যবহার করার আর প্রয়োজন নেই, তাহলে আমরা কি করব? বেশিরভাগ ব্যবহারকারীর সফটওয়্যারটি তার যন্ত্রে রেখে দেয়, কিন্তু এতে হার্ডডিস্কের অনেকটা জায়গা নষ্ট হয়, আবার অনেক সময় আইসিটি যন্ত্রটি পরিচালনা করতে ঝামেলা সৃষ্টি করে। তাই বুদ্ধিমানের কাজ হলো অপ্রয়োজনীয় সফটওয়্যার আনইনস্টল করে ফেলা। দেখা যাচ্ছে যে আমার ভিএলসি মিডিয়া প্লেয়ার ছাড়াও আমার বেশ কয়েকটি মিডিয়া প্লেয়ার কম্পিউটারে ইনস্টল করা আছে, তা তখন ভিএলসি মিডিয়া প্লেয়ারের আর প্রয়োজন হচ্ছে না। তো ইনস্টল করা এই ভিএলসি মিডিয়া প্লেয়ার কম্পিউটারে যদি আমরা রেখে দিই, তাহলে এটা হার্ড ডিস্কের একটু জায়গা নষ্ট করলো এবং কম্পিউটারে একটা অতিরিক্ত প্রেশার পড়লো, সবসময় কম্পিউটার একটা চাপে থাকে। তা এটা উচিত হচ্ছে অপ্রয়োজনীয় সফটওয়্যার, অর্থাৎ যে সফটওয়্যারগুলো আমার এখন ব্যবহার করা লাগছে না, সেই সফটওয়্যারগুলো আনইনস্টল করে ফেলা। এখন প্রশ্ন হলো আনইনস্টল কিভাবে করব? এই কাজটি করতে অপারেটিং সিস্টেম সফটওয়্যার আমাদের সাহায্য করে থাকে। প্রায় সব অপারেটিং সিস্টেমের কাজের ধরন একই, তবে অ্যান্ড্রয়েড চালিত যন্ত্র বিশেষ করে হাতের আঙুলের স্পর্শ দ্বারা পরিচালিত, অর্থাৎ টাচ স্ক্রিন যুক্ত স্মার্টফোনগুলো থেকে সফটওয়্যার আনইনস্টল করা খুবই সহজ। সেটিংস থেকে অ্যাপ্লিকেশন সিলেক্ট করে নির্দিষ্ট সফটওয়্যারটিতে টাচ করলে পর্দায় একটি মেনু আসবে, সেখানে আনইনস্টল লেখা জায়গায় টাচ করার পর সফটওয়্যারটি আনইনস্টল হয়ে যাবে। আমরা বর্তমান প্রায় সবাই অ্যান্ড্রয়েড ফোন ইউজ করি, এবং আমরা অ্যান্ড্রয়েড ফোন থেকে কীভাবে একটি অ্যাপস আনইনস্টল করতে হয় তা আমরা সহজে আমরা সেটা সবাই জানি। মাইক্রোসফট উইন্ডোজের অপারেটিং সিস্টেম, যা কিনা বিশ্বের বেশিরভাগ মানুষ তাদের আইসিটি যন্ত্রে তথা কম্পিউটারে ব্যবহার করে থাকে, সেসব যন্ত্র হতে সফটওয়্যার আনইনস্টল করতে হলে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অতঃপর ডাবল ক্লিক করে অ্যাড অর রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে ইনস্টল দিয়েছি, এখন ভিএলসি মিডিয়া প্লেয়ার আমার এখন ব্যবহার করার দরকার হচ্ছে না, তাই আমরা এখন ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে আনইনস্টল করব। তা আমরা একটু প্র্যাকটিক্যালি যাই, ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে আনইনস্টল করার প্রক্রিয়াটি আমরা এখন প্র্যাকটিক্যালি দেখি। তা একটি সফটওয়্যার আনইনস্টল করার জন্য আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে, প্রথমে স্টার্ট বাটন থেকে কন্ট্রোল প্যানেলে যেতে হবে, অথবা ডাবল ক্লিক করে অ্যাড এবং রিমুভ অথবা আনইনস্টল প্রোগ্রামে ঢুকতে হবে। তা তোমাদের যে বই, এই বইয়ে উইন্ডোজ 7 সিস্টেমে কন্ট্রোল প্যানেলে গিয়ে সফটওয়্যার আনইনস্টল করার প্রক্রিয়া দেখানো হয়েছে, কিন্তু আমি আমার কম্পিউটার উইন্ডোজ 10 দিয়েছি। তা যেই উইন্ডোজ ব্যবহার করা হোক না কেন, প্রক্রিয়াটি একই ধরনের, প্রত্যেকটি সিস্টেমেই কন্ট্রোল প্যানেলে গিয়ে এই কাজটি করতে হয়। তা আমরা কন্ট্রোল প্যানেলে যাব। তা আমরা এখান থেকে স্টার্ট বাটন থেকে আমরা যেতে পারি, অথবা এখানে আমরা যদি সার্চ বাটনে কন্ট্রোল প্যানেল লিখি, কন্ট্রোল প্যানেল এখানে সার্চ যে বক্স আছে এখানে কন্ট্রোল প্যানেল লিখলে এখানে কন্ট্রোল প্যানেলটি চলে আসবে। তা আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যেতে হবে প্রোগ্রামসে, প্রোগ্রামসের নিচে লেখা আছে আনইনস্টল এ প্রোগ্রাম, তা আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো আমাদের কম্পিউটারের যে যে সফটওয়্যারগুলো ইনস্টল করা রয়েছে তার একটি লিস্ট। আমরা এখানে দেখতে পাচ্ছি অনেক সফটওয়্যার এখানে ইনস্টল দেওয়া আছে। তা আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে আনইনস্টল করতে চাই,
আমরা দেখতে পাচ্ছি একেবারে নিচে এখানে রয়েছে ভিএলসি মিডিয়া প্লেয়ার। তা ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর এখানে আন ইনস্টলে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা এখানে আনইনস্টল ভিএলসি মিডিয়া প্লেয়ার, এখানে রিমুভ ভিএলসি মিডিয়া প্লেয়ার ফ্রম ইয়ার কম্পিউটার, অর্থাৎ আমরা এই ভিএলসি মিডিয়া প্লেয়ারকে কম্পিউটার থেকে আমরা রিমুভ করতে চাচ্ছি। এখানে আমরা নেক্সটে ক্লিক করব। এখানে আনইনস্টল রয়েছে, সিলেক্ট করা রয়েছে, ডিলিট প্রিফারেন্সেস অ্যান্ড ক্যাশেস, এটাও আমরা এখান থেকে ডিলিট করতে পারি। তো আমরা আনইনস্টলে ক্লিক করব, শুধু আনইনস্টলে ক্লিক করলাম। তো আমাদের সফটওয়্যারটি আনইনস্টল হয়ে গেছে, আমরা ফিনিশ দিয়ে দিলাম। ফিনিশ দেওয়ার সঙ্গে সঙ্গে দেখা যাচ্ছে যে আমাদের সেই কন্ট্রোল প্যানেলে ইনস্টলকৃত সেই ভিএলসি মিডিয়া প্লেয়ারটি নেই, চলে গিয়েছে, অর্থাৎ আনইনস্টল হয়ে গিয়েছে। তাই এই কাজটি তোমাদের এই বইতে দেওয়া আছে, তোমরা বিষয়টি মনে হয় বুঝতে পেরেছো। তা এবার আমরা সফটওয়্যার কিভাবে ডিলিট করতে হয় এই বিষয়টি আমরা একটু দেখব, কিভাবে একটি সফটওয়্যার ডিলিট করতে হয়। আমরা জানি ডিলিট অর্থ মুছে ফেলা। মূলত সফটওয়্যার আনইনস্টল করার মাধ্যমে আমরা আমাদের আইসিটি যন্ত্র হতে ইনস্টল করা যে কোনো সফটওয়্যার মুছে ফেলতে পারি। নিশ্চয়ই প্রশ্ন জাগছে, তাহলে ডিলিট দিয়ে কি করব? কম্পিউটার বা অন্য যে কোনো আইসিটি যন্ত্রে কোনো সফটওয়্যার একবার ইনস্টল করলে আনইনস্টলের মাধ্যমে তা সম্পূর্ণ মুছে ফেলা যায় না। আমরা যে ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে প্রথম ইনস্টল করলাম, তারপর আনইনস্টল করলাম, এই আনইনস্টল করার মাধ্যমে কিন্তু আমরা ওই ভিএলসি মিডিয়া প্লেয়ারের সমস্ত কিছু মুছে ফেলতে পারিনি, তার কিছু ফাইল থেকে যায়। আবার নিয়ম না মেনে শুধু সফটওয়্যারটি ডিলিট করে দিলে সফটওয়্যারটি মুছে তো যায় না, বরং আরো সমস্যা তৈরি করে। আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। আমি গত ক্লাসে রেজিস্ট্রিটা কি তা তোমাদের বলেছিলাম। তো এখানে কি আছে, আনইনস্টল করলে সফটওয়্যারটির কিছু অংশ অপারেটিং সিস্টেমের রেজিস্ট্রি ফাইলে থেকে যায়। এই রেজিস্ট্রিটা আসলে কি? রেজিস্ট্রি হচ্ছে উইন্ডোজ এবং যে সফটওয়্যারগুলো আমরা ইনস্টল করি কম্পিউটারে, সেই সফটওয়্যারগুলোর বিভিন্ন প্রকার সেটিং সেভ করে রাখার একটি বিশাল ডাটাবেজ হচ্ছে এই রেজিস্ট্রি। আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারে যে সব সফটওয়্যার ইনস্টল করি, এই ইনস্টল করা সফটওয়্যারের বিভিন্ন প্রকার সেটিংস এই রেজিস্ট্রিতে সেভ থাকে। তা আমরা কোনো একটি সফটওয়্যার আনইনস্টল করলেও তার কিছু ফাইল এই রেজিস্ট্রিতে থেকে যায়। নিয়ম অনুসরণ করে ডিলিট করলে যে কোনো সফটওয়্যার সম্পূর্ণভাবে মুছে ফেলা সম্ভব। নিচে নিয়মটি দেখানো হলো, এই কাজটি করতেও আমাদের সতর্ক থাকতে হবে। তা আমরা এখন কিভাবে একটি সফটওয়্যার সম্পূর্ণভাবে ডিলিট করতে হয় সে বিষয়টি আমরা এখন দেখব। তা ডিলিট করতে যা করতে হবে, প্রথমে পূর্বের নিয়মে সফটওয়্যারটি আনইনস্টল করতে হবে, পরে নিচের ধাপগুলো অনুসরণ করতে হবে। অর্থাৎ আমরা ভিএলসি মিডিয়া প্লেয়ারটিকে ইতিমধ্যে আনইনস্টল করে দিয়েছি। আনইনস্টল করলে সেই সফটওয়্যারটি আমাদের কম্পিউটার থেকে আনইনস্টল হয়ে গিয়েছে, রিমুভ হয়ে গেছে, কিন্তু তার আরও কিছু ফাইল কম্পিউটার রেজিস্ট্রিতে, উইন্ডোজের রেজিস্ট্রিতে থেকে গিয়েছে, সেই ফাইলগুলো আমাদের ডিলিট করতে হবে। তাহলে ভিএলসি মিডিয়া প্লেয়ার সম্পূর্ণরূপে আমাদের কম্পিউটার থেকে রিমুভ হয়ে যাবে। তো এই কাজটি করার জন্য আমাদের কি করতে হবে, যে প্রথমে কিবোর্ডের উইন্ডোজ কি আমরা দেখতে পাচ্ছি, এখানে উইন্ডোজ কি প্লাস, অর্থাৎ উইন্ডোজ কিটা চেপে ধরে আর একসাথে
চেপে রান কমান্ড চালু করতে হবে। তারপর ডিজিটেড লিখে ওকে বাটনে ক্লিক করতে হবে। এরপর ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে। তো আমরা এই কাজটুকু একটু প্র্যাকটিক্যালি আমরা করব। সর্বপ্রথম রয়েছে যে কিবোর্ডের উইন্ডোজ কি এবং প্লাস আর একসাথে চাপ দিয়ে রান কমান্ডটি চালু করতে হবে। তো আমরা কিবোর্ডের উইন্ডোজ কি চেপে আর প্রেস করলাম, প্রেস করলে দেখা যাচ্ছে এই যে রান রান কমান্ডটি চলে এসেছে। এছাড়াও আমরা এই সার্চ বক্সে রান যদি লিখি তাহলেও এখানে রানটি চলে আসে। তো আমরা উইন্ডোজ কি প্লাস আর চেপে রান কমান্ডটি নিয়ে আসলাম। রান কমান্ডটি নিয়ে আসার পর এখানে লিখবো আমরা রেজিস্টেড, আমার এখানে রেজিস্টেডটা লেখা আছে REGEDIT, এখানে বানান ভুল গেলে হবে না, যে বানান সেই বানান লিখতে হবে, এদিকে আমাদের একটু সতর্ক থাকতে হবে। তো আমরা এখানে রেজিস্টেড লিখে ওকে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পর আমাদের কি করতে হবে যে ফাইল মেনুতে প্রবেশ করতে হবে, এক্সপোর্টে ক্লিক করতে হবে। তা আমরা এখানে আমাদের ফাইল মেনু, এই ফাইল মেনুতে ক্লিক করে এক্সপোর্টে ক্লিক করব। তো আমরা এখানে এক্সপোর্টে ক্লিক করলাম। এরপর আমাদের কি নির্দেশনা রয়েছে দেখি একটু। এক্সপোর্টে এই যে ফাইল মেনুতে প্রবেশ করলাম, তারপর এক্সপোর্টে ক্লিক করলাম। এরপর অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে রয়েছে অর্থাৎ সে সিলেক্ট করতে হবে। সাধারণত অপারেটিং সিস্টেম সফটওয়্যার ইনস্টল দিলে সেটা সি ড্রাইভেই থাকে, আমাদের কম্পিউটার সি ড্রাইভেই অপারেটিং সিস্টেমটা থাকে। তা আমাদের কি করতে হবে যে অপারেটিং সফটওয়্যার যে ড্রাইভে আছে সেই ড্রাইভটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ সি ড্রাইভ সিটা সিলেক্ট করতে হবে। এবং এরপর কি করতে হবে, নাম দিয়ে ফাইলটি সেভ করতে হবে, এটি খুবই জরুরি, কোনো ভুল হলে যাতে সিস্টেম ঠিক করা যায়। তা আমরা এখানে আমাদের লোকাল ডিস্ক এখানে দেখা যাচ্ছে সিটাই সিলেক্ট রয়েছে, এখানে সির সিটা রয়েছে। তা আমরা এটিকে নাম দিয়ে সেভ করব। আমরা এখানে VLCM দিয়ে এটাকে সেভ করি। এরপর সি ড্রাইভে নাম দিয়ে সেভ করার পর আমরা এডিটে প্রবেশ করব। আমরা এখানে দেখতে পাচ্ছি 5 নম্বর স্টেপে যে আমরা সি ড্রাইভটা এখানে সিলেক্ট করেছি, পাঠ্যবইতে যে ছবি দেওয়া আছে সি ড্রাইভটা সিলেক্ট করে এর একটা নাম দেওয়া আছে, এখানে দেওয়া আছে ব্যাকআপ, আর ইজি ব্যাকআপ নামে এই ফাইলটি সেভ করা হয়েছে। এরপর এডিটে প্রবেশ করতে হবে। তা আমরা এডিটে প্রবেশ করে করার পর ফাইন্ডে ক্লিক করতে হবে। আমরা এডিটে প্রবেশ করব, আমরা এই যে আমাদের এডিট, এডিটে গিয়ে ফাইন্ডে প্রবেশ করলাম। ফাইন্ডে গিয়ে দেখা যাচ্ছে এখানে ফাইন্ড হট লেখা আছে, ফাইন্ড হট। তা ফাইন্ডের গিয়ে আমরা ফাইন্ডে গিয়ে আমরা কি লিখবো, ওখানে ফাইন্ড ডট করে লিখবো যে সফটওয়্যারটি ডিলিট করতে চাই তার নাম খুঁজতে হবে। যেমন এখানে অডিয়ালস অডিয়ালস
তা আমরা ফাইন্ড হট গড়ে এই অডিওলস, এখানে বইতে আছে অডিওলস লেখা, এবং সেইটা লিখে আমরা এখানে ফাইন্ড নেক্সটে ক্লিক করব। এরপর ফাইন্ড নেক্সটে ক্লিক করব। ফাইন্ড নেক্সটে ক্লিক করে এবার যে ফাইলটি আসবে সেই ফাইলটির উপর রাইট ক্লিক করে ডিলিট প্রেস করতে হবে। তো আমরা এখানে ফাইন্ড হট করে ভিএলসি মিডিয়া প্লেয়ার লিখলাম, ভিএলসি মিডিয়া প্লেয়ার লিখে আমরা ফাইন্ড নেক্সট প্রেস করলাম। এখানে সার্চিং হচ্ছে রেজিস্ট্রিটা ভিএলসি মিডিয়া প্লেয়ার অথবা ভিএলসি লিখে সার্চ দিলেও হচ্ছে। তাহলে এখানে রেজিস্ট্রি আছে কিনা, ভিএলসি মিডিয়া প্লেয়ারের রেজিস্ট্রি আছে কিনা এখানে শো করবে। যদি তার কোনো রেজিস্ট্রিতে তার কোনো ফাইল থেকে থাকে তাহলে সেটা এখানে শো করবে এবং আমরা এখান থেকে সেটা ডিলিট করে দিব। আমাদের সার্চিংটা এখানে চলছে। এরপর কি করতে হবে, সবশেষে কিবোর্ডের F3 চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে হবে। এভাবেই সম্পূর্ণ হবে পুরো সফটওয়্যারটির ডিলিট প্রক্রিয়া। এখানে সার্চ আমরা ফাইন্ড নেক্সট ঘরে যে সফটওয়্যারটি রেজিস্ট্রি ডিলিট করতে চাই, রেজিস্ট্রিতে যে সফটওয়্যারটির ফাইলগুলো জমা আছে সেই সফটওয়্যারটির নাম ওখানে লিখবো। লেখার পর আমরা ফাইন্ড নেক্সটে ক্লিক করবো। ফাইন্ড নেক্সটে ক্লিক করার পর সেই ফাইলটি যখন আসবে তার উপর রাইট ক্লিক করে, অর্থাৎ মাউস এনে রাইট ক্লিক করে আমরা ডিলিট প্রেস করব এবং সবশেষে F3 চেপে রেজিস্ট্রির সব জায়গা থেকে ওই নামের ফাইলগুলো মুছে দিতে হবে। এভাবে হচ্ছে একটি পুরো সফটওয়্যার ডিলিট হয়ে যাবে। তা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ওই নামের ফাইল ভিএলসি ফাইল এখানে রেজিস্ট্রিতে নাই, যদি থাকে সেটার উপর আমরা জাস্ট রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে আমরা সেটা ডিলিট করে দিব। তাই এভাবে একটি সফটওয়্যার ইনস্টল করে সেটা আনইনস্টল ছাড়াও আমরা ডিলিট করতে হলে ঠিক এই পদ্ধতিতে আমরা পুরো সফটওয়্যারটিকে ডিলিট করব। এটি হচ্ছে সফটওয়্যার ডিলিট করার সঠিক নিয়ম। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাস আমি এখানেই শেষ করছি। আশা করি তোমরা যদি তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে মিল করে আমার এই ক্লাসটি দেখো তাহলে সফটওয়্যার ইনস্টলেশন ও আনইনস্টলেশন এই বিষয়টি বুঝতে তোমাদের কোনো অসুবিধা হবে না, তোমরা সহজে এই বিষয়টি বুঝতে পারবে। তা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।